গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা ভালো আছো, বাড়িতে আছো, সুস্থ আছো। তো আমাদের রুটিনটা কাল থেকে একটু চেঞ্জ হয়েছে, মানে আমরা চেষ্টা করছি, খুব বেশিভাবে চেষ্টা করছি। কালকে থেকে আমি যোগা স্টার্ট করেছি, আর দুদিন আগে থেকে তো সৌহার্দ যোগা করছিল। আর যোগা করার পরে নিজেকে এত কাম, এত একটা ফ্রেশ লাগে না, মানে তোমাদের সত্যিই করা উচিত। মানে আমি তো স্টার্ট করেই ফিল করতে পারছি। আর তো আজকে সকালবেলা উঠে উইদিন 11টা আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে সকালে একটু তাড়াতাড়ি উঠেছি, সকালবেলা উঠে সমস্ত বাড়ির যা কাজ থাকে কমপ্লিট হয়ে গেছে, ইভেন রান্নাও হয়ে গেছে। তো আমরা চেষ্টা করছি টাইমটাকে একটু ভালো করে ইউটিলাইজ করতে, কারণ কোনো টাইমের সত্যি আমাদের দুজনের এত, মানে সব জায়গায় ইনভলভমেন্ট থাকে, তো টাইমটার দিকে একটু খেয়ালই দেওয়া হয় না। তো আজকে থেকে আমরা সেটা শুরু করেছি, আমাদের চেঞ্জেস একটু টাইম। আর আমি যে বইটা পড়ছি কিছুদিন ধরে, এটা হচ্ছে ইনার ইঞ্জিনিয়ারিং রিটেন বাই সাদগুরু। মানে বইটা এত ভালো, এত ভালো, সাদগুরু নিজের লাইফের এক্সপিরিয়েন্স বইটাতে শেয়ার করেছেন। আর বইটার নাম ইনার ইঞ্জিনিয়ারিং এটার জন্যেই, মানে নিজেকে কীভাবে তুমি চেঞ্জ করবে, কীভাবে তোমার স্ট্রেস, তোমার অ্যাংজাইটি, তোমার অ্যাঙ্গার, তোমার মানে নিজেকে কীভাবে একটা ভালো হিউম্যান বিইংয়ে পরিণত করবে, এই বইটার মধ্যে একটা অসাধারণভাবে এই জিনিসটা লেখা আছে। মানে অসম্ভব ভালো একটা বই, আর যত পড়ছি তত আমার মানে এত বেশি ভালো লাগছে, কি বলবো। মানে আমি মেল করতে করতে বই পড়ছি, এরকমই অবস্থা। মানে তাড়াতাড়ি শেষ করবো এর জন্য, অ্যান্ড আমি নতুন আরেকটা বই পড়বো সাদগুরু এটার জন্য। তো এনিওয়েজ, আজকে সকালবেলার মেনু হচ্ছে, মানে দুপুরের মেনু হচ্ছে আমাদের ভাত ডাল আর সিম্পল ডিম আলু ভাতে। তো আমি আলু আর ডিম সেদ্ধ করে রেখেছিলাম, এটাকে জাস্ট আমি এখন মেখে নেবো পেঁয়াজ তেল কাঁচা লঙ্কা দিয়ে, বেশ খেতে ভালো লাগে। সঙ্গে গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবুর গন্ধে পুরো ছড়িয়ে গেছে, গন্ধটা দারুণ। গন্ধটা ভালো লাগে, না ও অ্যাকচুয়ালি গন্ধরাজ লেবুটার সঙ্গে একটা পাতা লেগেছিল, তো ও বললো কি পাতাটা দিয়ে নাকি গন্ধরাজ চিকেন, একটা পাতা দিয়ে তৈরি হয়। কালকে বা গতকাল রাত্রিবেলা ঠিক 11:45 বাজছিল, আর ও ততক্ষণে জাস্ট ঘুমিয়ে গেছে আর কি। আর আমি তখন দ্য হন্টিং অফ হিল হাউসের 5 নম্বর এপিসোডটা শেষ করলাম, টোটাল 10টা এপিসোড। আগের ব্লগে আপনাদের বলেছিলাম আমি দ্য হন্টিং অফ হিল হাউসটা দেখছি। তো ওখানে গল্পটা মানে একটা পাঁচজন, মানে 5টা ভাই বোন আছে বাবা মা, ওরা একটা পুরনো একটা হিল স্টেশনে একটা পুরনো বিশাল বড় বাড়িতে যায়। ওদের প্ল্যান ছিল বাড়িটাকে রেনোভেট করে অনেক দামে বিক্রি করে তারপরে ওরা কোনো একটা নতুন বাড়িতে শিফট করে যাবে শহরের মধ্যে, সেটা হবে ওদের পার্মানেন্ট অ্যাড্রেস। এইবার ওই বাড়িটা, বাড়িটার সঙ্গে একটা ডার্ক হিস্ট্রি জড়িয়ে আছে আর কি, সেটা এখনও জানা যায় না, সেটা জানা গেলেও আমি আপনাদের বলবো না, তাহলে স্পয়লার দেওয়া হয়ে যাবে। আর তো একটা সিন যেটা আমি বলতে চাই, 5 নম্বর এপিসোড যেটা আমি শেষ করলাম, তো ওই 5টা ভাই বোনের মধ্যে একদম ছোটো যে বোনটা, সে একদম ছোটোবেলা থেকেই একটা একজনকে দেখতে পায়, আর তার ঘাটটা ব্যাকা, তো ওই জন্য ওকে বলে বেন্ট নেক লেডি। তো যখনই তাকে দেখতে পায় প্রচণ্ড চিৎকার করে ভয় পেয়ে ওঠে, আর বাবা মাকে বলে, ভাইকে বলে, আই স দ্য বেন্ট নেক লেডি, আই স দ্য বেন্ট নেক লেডি, বাট ওকে কেউ বিশ্বাস করে না। তো 5 নম্বর এপিসোডে গিয়ে এটা রিভিল করবে যে বেন্ট নেক লেডিটা অ্যাকচুয়ালি কে, আর সেই যে সাসপেন্স, ইট ওয়াজ আমেজিং, হোয়াট আ স্টোরি লাইন। তো আমি মোটামুটি 5 নম্বরটা শেষ করে 6 নম্বরটা স্টার্ট করেছিলাম, বাট 12টা বেজে গেছিলো তাই বন্ধ করে শুয়ে গেছি।
তো আজকে আবার রাত্রিবেলা বাকিটুকু দেখবো। বাট যারা এখনো দেখনি প্লিজ আই হাইলি রেকমেন্ড, যদি ভূতের সিরিজ বা হরর মুভিজ দেখতে পছন্দ হয় ভালো লাগে তাহলে মাস্ট ওয়াচ দ্য হন্টিং অফ হিল হাউস যেটা নেটফ্লিক্সে আছে। আলু ডিম সবকিছু দিয়ে আমরা বাঙালিরা সাধারণত আলু সেদ্ধ বলি বা আলু মাখা বলি, ওরা আবার বলে আলু ভাতে আলু চোখা আলু ভাতে গটিরে গটি। এনিওয়েজ আমরা করে এখন বাজে হচ্ছে জাস্ট একটা, আর একটু আগে লাঞ্চ করা যেত, এই রেডি বেডি করতে লেবু টেবু কাটতে একটু দেরি হয়ে গেল, চট করে আমরা লাঞ্চটা করে নিই। আগের দিনের কালাকান মোটামুটি আমাদের শেষ হয়ে গেছে, তো আবার একটু মিষ্টি তো চাই ফ্রিজে কিছু না কিছু, কারণ খাবার পরেই একটু ক্রেভিং তো আমাদের হয়। তো কালাকানের পরে এবার রসগোল্লা ট্রাই করতে ইচ্ছা করছে, সবাই দেখছি রসগোল্লা বানাচ্ছে, তো রসগোল্লাই ট্রাই করবো। তো 1 লিটার দুধ আমি পুরো ঢেলে দিয়েছি, তারপর এটাকে ছানা কাটাবো। আনিয়েছিল তো ওই বললো ডেলিভারি হচ্ছে, মোটামুটি হয়তো একটু ডিলে করছে বাট হচ্ছে। তো আমার ক্রিম টিম অলমোস্ট শেষ হয়ে গিয়েছিল, আর তো আমি নাইকাতে কিছু প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম, তো আজকে সকালবেলাই এসছে। অ্যান্ড আই উড ডেফিনেটলি সে কি আমি জাস্ট 2-3 দিন আগেই অর্ডার দিয়েছিলাম, তো খুব তাড়াতাড়ি ডেলিভারি হয়ে গেছে। নর্মাল টাইমে অত তাড়াতাড়ি নাইকাতে ডেলিভারি হয় না। তো এসে এখানে দুটো প্রোডাক্ট ওরা নিচে দিয়ে গেছিলো আমার সিকিউরিটি গার্ডের কাছে যখন থেকে দেওয়া ছিল, তারপরে মেবি আমি 2-3 ঘন্টা পরে ওটা ওপরে এনেছি, এনে আমি এখানে রেখে দিয়েছি। ছানা কাটানোর পাউডার থাকে তো খুব ভালো, বাট আমার কাছে ছানা কাটানোর পাউডার নেই, আমি ভিনিগার দিয়ে কাটাবো, এটা হচ্ছে হোয়াইট ভিনিগার। তো আমি 1 লিটার দুধ নিয়েছি, 1 লিটার দুধের জন্য আমি পুরো 1 কাপ জল নিয়েছি, 1 কাপ জলে 2 টিস্পুন ভিনিগার দেবো। তো আমার দুধটা খুব ভালো করে ফুটে গেছে, একদম সর পড়ে গেছে, এবার আমি ভিনিগারটা দিয়ে গ্যাসটা অফ করে দেবো। আমি কালাকান বানানোর সময় লেবু দিয়ে ট্রাই করেছিলাম, এটা ভিনিগার দিয়ে বানালাম, এটা খুব সুন্দর হয়েছে। তো এবারে আমি ছানার জল ঝরানোর জন্য এটাকে কোথাও এটা হ্যাং করে রেখে দেব। তো গরম জলটা ছেঁকে নেওয়ার পরে আমি একটু ঠান্ডা জল দিয়ে দিলাম ছানাটাকে ফিল্টার করার জন্য, এরপরে আমি ছানাটাকে ছেঁকে জলটা বার করে একটা ভারী কিছু চাপা দিয়ে রেখে দেবো।
এইটা করতে পারছো মানে কনসেন্ট্রেশন ভালো আছে, ফোকাস, ঠিক আছে, হোল্ড ইট, ওয়ান টু থ্রি, ফোকাস, উফ, হোয়াট আ গ্রেট সেশন। তো উইকডেজে তো অতখানি টাইম থাকে না, বিকজ কাজটাও থাকে, অফিসের কাজটাও থাকে, তো ওই জন্য ম্যাক্সিমাম 15-20 মিনিটসের ইয়োগা অ্যান্ড মেডিটেশনটা আমরা সেপারেটলি করবো, ইদার তো রাত্রে শুতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে। আর উইকেন্ডে আমরা এই মানে ইয়োগার টাইমটাকেও আরও এক্সপ্যান্ড করবো, মেবি 30-45 মিনিটসের ইয়োগা করবো অ্যান্ড দেন 15-30 মিনিটসের মেডিটেশন, ওটা একসঙ্গে করবো। বাট উইকডেজের জন্য আপাতত এই টাইমে এই 15-20 মিনিটসের ইয়োগা, এর থেকে বেশি টাইম দেওয়া যাবে না, কাজ আছে তো। তো যাই এখন কাজে বসি। তো এই ছানাটা আমাকে এখন মাখতে হবে, মেখে একটা ছোটো ডোয়ের মতো করতে হবে, মানে এখান থেকে গোল্লা গোল্লাটা পাকানো হবে, আর অনেক মিহি করতে হবে। আর আমি একটুখানি ময়দা দিয়েছি, যদি লাগে তো আমি এটার সাথে এই ময়দাটা মিশিয়ে তারপরে মাখবো। তো এই কাপ এরকম কাপেরই আমি 9 কাপ জল দিয়েছি, আর এখন 2 কাপ চিনি দেব, 4টে এলাচ। তো এখন দেখো এগুলো সব ভাসছে, তো যখন এটা হয়ে যাবে তখনই বুঝবে, রসটা যখন ভেতরে ঢুকে যাবে এগুলো ভারী হয়ে গিয়ে বসে যাবে নিচে। তো আমি এখন লেটটা বন্ধ করে দেবো, এখন হাই ফ্লেমে দেবো, বাট একটু মাঝে মাঝে লেট খুলে চেক করতে হবে, যখন এগুলো আরেকটু বেশি মোটা হয়ে যাবে, রসটার মধ্যে ঢুকে যাবে, তখন লেট খুলে মিডিয়াম ফ্লেমে এটাকে আরেকটু ফোটাবো। রসগোল্লা রেডি, প্রথম অ্যাটেম্পটে মনে হচ্ছে তো দেখে খুব ভালোই হয়েছে। তুমি জাস্ট আর ধরে রাখতে পারছি না আমার পেশেন্ট টেস্ট করার জন্য, বেশ সফট হয়েছে। কি ভালো খেতে হয়েছে, ঠিক আছে। তোমরা যারা এখনো রসগোল্লা বাড়িতে ট্রাই করোনি, করে ফেলো 1 লিটার দুধে, 1, 2, 3, 4, 5, 6, 7 টোটাল 7টা রসগোল্লা হয়েছে। তো ফাইনালি আমার নাইকার পার্সেল খুলে ফেলেছি আমি, যে যেগুলো অর্ডার দিয়েছিলাম তোমাদের সাথে তোমাদেরকে দেখিয়ে দিই। তো এটা হচ্ছে অ্যালোভেরা জেল বেসিক্যালি ফেস শপের, আর এটা হচ্ছে কায়ার পিউরিফাইং ময়শ্চারাইজার, পিউরিফাইং নারিশার ময়শ্চারাইজারই এটা। আর এটা হচ্ছে কায়ার ব্রাইটনিং নাইট ক্রিম, এটা ডে ক্রিমটাও আমি ইউজ করি। আর এটা হচ্ছে, এটা ফার্স্ট টাইম আমি ইউজ করবো, এটা হচ্ছে পিগমেন্টেশন রিডিউসিং কমপ্লেক্স। আমার যেহেতু অনেকগুলো দাগ দাগ মতো হয়ে গেছে, তার জন্য এটা পিগমেন্টেশন রিডিউসিং কমপ্লেক্স। আর এটা হচ্ছে ফরেস্ট এসেনশিয়ালের, যেটা আমি ফার্স্ট টাইম ফরেস্ট এসেনশিয়ালের কোনো প্রোডাক্ট ইউজ করবো। এটা হচ্ছে ফেশিয়াল টোনার, একটা রোজ টোনার। আর এই জিনিসটা নিয়ে আমি খুব বেশি এক্সাইটেড, এটা হচ্ছে এস্টিল অর্ডার নাইট রিপেয়ার সিরাম, তোমরা সবাই জানো এই জিনিসটা খুব ভালো রিভিউ, তো একটু বেশি এক্সপেন্সিভ, তার জন্য আমি একদম ছোটোটা অর্ডার দিয়েছি। তো কীরকম আমার স্কিনে স্যুট করে সেটা দেখে তারপরে আমি বড়টা অর্ডার দেবো। তো এই হচ্ছে আমার নাইকা হল। আর তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আমরা প্রথম থেকে মানে সারাদিন কী কী করলাম, রসগোল্লা বানালাম, যোগা প্র্যাকটিস, এর নাইকা হল সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না ইনসাইড আউট। তো পান্তুয়া তো তোমরা পুরো ভাইরাল করে দিয়েছিলে, কত যে মেল এসছে আমাদের কাছে যে পান্তুয়া বানিয়ে পাঠালাম, কালাকান্দেরও অনেক অনেকে বানিয়ে আমাদেরকে পাঠিয়েছিলে। সো যদি কেউ রসগোল্লা বানাও তাহলে প্লিজ পাঠিও, দেখতে ভীষণ ভালো লাগে। সো অ্যাজ উই অলওয়েজ সে, টেক কেয়ার অফ ইয়োর সেলফ, ইয়োর ফ্রেন্ডস, ইয়োর ফ্যামিলি, এভরিবডি অ্যারাউন্ড ইউ, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, স্টে প্রিটি অ্যান্ড স্টে অ্যাট হোম, মোস্ট ইম্পর্টেন্ট। সো গুড নাইট, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।
Thank you.